ভাবা হচ্ছে শুনি ভালো লাগছে না মনে কেন কি হয়েছে তোমার আচ্ছা মনে তুমি আমায় একটা কথা বলতে পারবে কি কথা তোমার ছোটদাকে রোজই কাজ থেকে এত লেট করে বাড়ি ফিরে না রে বাবা আসলে কি জানো তো বিয়ের পর প্রথম কাজে গেছে তো তাই হয়তো ওখানে সবাই ওর বিয়েটাকে নিয়ে সেলিব্রেট করছে হ্যাঁ তা নয় ঠিক আছে কিন্তু তা বলে এত দেরি হবে বলো দুষ্টু তোমার গলার সোনার চেনটা কোথায় কি আমার সোনার চেনটা সকাল তো গলায় ছিল এখন কোথায় গেল এই তো এটা কোথায় ছিল মা বাথরুম তুমি বোধহয় স্নান করতে গিয়ে খুলেছিলে ওইখানে ভুলে ফেলে এসেছো না পড়ে না দেখো দুষ্টু তোমার অনেক দামি দামি সোনার গয়না আছে যেগুলো তুমি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছো সেটা কিন্তু ভালো না তুমি এতটাই ছোট যে সোনার গয়নার মূল্যটা এখনো বুঝতে শেখোনি গয়নাগুলো গুছিয়ে রেখো সাবধানে মা গয়নাগুলো তাহলে কোথায় রাখবো তোমার আলমারিতে তোমার তো আবার আলমারি নেই তুমি যদি কিছু মনে না করো তাহলে মানে আমাকে যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি গয়নাগুলো আমার আলমারিতে রাখতে পারো মানে তোমার যদি আপত্তি না থাকে মা একটু দাঁড়াবে এখানে আমার সব গয়না আছে এই যে এগুলো তোমার কাছে রেখে দাও আমার যখন লাগবে আমি তোমার থেকে নিয়ে নেব একটু ধরো এগুলো রেখে দাও আবার যদি হারিয়ে ফেলি তাহলে মনে মনে এই ফোন দিয়ে আটছেন যে কিভাবে বড় লোকের মেয়েকে হাত করা যায় কিন্তু এটা তো আমি হতে দেব না কিছু